السلام عليكم ورحمة الله وبركاته. যাদের সামনে ভিডিওটি আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখেন, হয়তো আপনার জীবনে কাজে আসতে পারে, আপনার টাকার অপচয়টা রোধ হতে পারে। তো আজকে 31শে ডিসেম্বর, আপনার অনেক জায়গাতেই অনেক অপচয় হবে। অপচয় বলতে যে আসলে আপনার অনেকেই আতশবাজি ফুটাবে বা আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আদি অনেকেই করে থাকে। দেখেন যে এই যে আতশবাজি, হয়তো আমার এই ভিডিওর ভিতরেও যে একটা আতশবাজির আওয়াজ আপনারা শুনতে পাবেন। আমার এইখানে অলরেডি আতশবাজি ফুটানো শুরু হয়ে গেছে। যেটা করতেছে প্লাবান আসলে বুঝে করে না, তারা তাদের গার্জিয়ানরা হয়তো অনেকে জানে অনেকে জানে না, আবার অনেকে আছে যে এই শুধু আতশবাজি নয় ফানুস। গত 2-3 বছর আগে এই ফানুসের কারণে আপনার ঢাকার ভিতরে এক লোকের, সে নতুন ব্যবসা শুরু করছে, বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা ধার করে সে কাপড়ের ব্যবসা শুরু করে। এই ফানুসের কারণে তার যে কাপড়ের দোকান সমস্ত কিছু ধরে একেবারেই শেষ হয়ে গেল। এই যে তার ক্ষতিটা হলো, এই ক্ষতিপূরণ কে করবে? আর যে কাজে আসলে আমাদের টাকা অপচয় হয়, আসলে এটা এই সাময়িক আনন্দ, এটা তো মানুষের জন্য দুঃখেরও কারণ হতে পারে। আর বিশেষ করে মোটামুটি রাত 12টার পরের থেকে এলো বেশি আতশবাজি ফুটানো হয়। এই যে এখানে তো যেখানে ফুটানো হচ্ছে, এখানে তো শিশু, অসুস্থ ব্যক্তিরা বসবাস করেন। আপনি আনন্দ করতেছেন, আপনার আনন্দ যদি আরেকজনের দুঃখ কষ্টের কারণ হয়, এটাতে তো আসলে, এখানে যদি আপনি অসুস্থ হতেন তাহলে আপনার কী অবস্থা হতো? এই জন্য আসলে যারা ভিডিওটি দেখছেন তাদেরকেই বলবো যে আপনারা এই আতশবাজি যারা কিনছেন, এখনও ফুটাবেন বলে নিয়ত করছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা এই দয়া করে আতশবাজিগুলো ফুটাবেন না আর ফানুসটা উড়াবেন না, এইটা হলো অনুরোধ। আর এতে তো শুধু যে মানুষের মানসিক কষ্ট হয় শুধু তাই নয়, অনেক সময় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে এই যে আতশবাজি মানুষ এইগুলা পুরানোর ফুটানো বা জ্বালানোর ফলে আসলে পরিবেশের অনেক ক্ষতি হয়। যারা পরিবেশ বিষয়গুলো নিয়ে কাজকর্ম করেন তারা এই বিষয়গুলো আমার থেকে ভালো জানেন। এই জন্য আশা করি যে যারা এই পর্যন্ত দেখছেন এই কাজটা থেকে বিরত থাকি। এটা আমি আমার জায়গা থেকে বিরত থাকতেছি, আপনারাও থাকেন। আর যারা আমার মতো ভিডিও করতে পারছেন না তারা অন্তত পোস্ট দিয়ে বা বিভিন্নভাবে মানুষকে সরাসরি কথা বলে একটু বন্ধ করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে অনেক টাকা বেঁচে যাবে। এই আজকের এই দিনের কারণে, হয়তো আমার এই কথার কারণে কিছু ব্যবসায়ের ক্ষতি হবে, কিন্তু এই ব্যবসা ক্ষতি হলেও পরিবেশের তো উপকার। এমন কোনো ব্যবসা করা ঠিক না যে ব্যবসাগুলো মানুষের জন্য পরিবেশের জন্য ক্ষতি করে, আর ইসলামে এগুলোকে তো বৈধ করে না, এগুলো হারাম। তো আসলে অনেকগুলো কথা বলে ফেললাম, আবারও কোনো টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।